ওএস মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যা শিখব তা হচ্ছে আমাদের পিসিতে যেমন ধরেন ড্রাইভ পুলান আমরা বাড়াতে চাই, যদি কমাতে চাই তো সেক্ষেত্রে আমরা ড্রাইভ পুলান বাড়াবো কীভাবে সেটা একটু দেখব। যেমন আপনি একটু দেখে নিচ্ছে এত অতি ফাস্ট, ধরেন এই যে একটা ডি টাইপ আছে, ই টাইপ আছে, ওইগুলি থেকে আমরা আরেকটা টাইপ বাড়াবো, সেক্ষেত্রে আমরা কীভাবে বাড়াতে পারি সেটা একটা আজকে দেখবো, আজকে টিউটোরিয়াল। যেমন ধরেন অতি ফাস্ট আমাদের কী করতে হবে, কম্পিউটার থেকে রাইট বাটন ক্লিক করব, তারপরে ম্যানেজমেন্টে ক্লিক করব। একটু সময় নেবে, এই দেখেন আমাদের ম্যানেজমেন্টে ক্লিক করলাম, তারপরে কিন্তু আমাদের আমাদের এখানে মানে অনেক কম্পিউটার ম্যানেজমেন্ট দেওয়া আছে। তা এখন এই যে আমরা যাব কোথায়, আমরা যাব ডিস্ক ম্যানেজমেন্ট। দেখেন তো ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমাদের হার্ড ডিস্কের অল ডিটেলস যে স্পেসগুলো আছে সবগুলি আমাদেরকে দেখাচ্ছে। তো দেখেন আমরা অতি ফাস্ট আমরা কী করব, সি ড্রাইভে তো আমার উইন্ডোজ দেওয়া আছে, বাকি টাইপগুলো তো আমরা পার্টিশন করব। সেক্ষেত্রে দেখেন আমাদের রাইট বাটন ক্লিক করার পর ডিলেট ভলিউম আসে, তা আমরা কী করব, ডিলেট ভলিউমে ক্লিক করলাম, তারপরে ওকে। তো এই পাশে যেটা আছে ওটাও আমরা সেম ডিলেট বলে আমি ক্লিক করব, তারপর ওকে। এ দেখেন তিনটা মানে ড্রাইভ দুইটা একসাথে হয়ে গেছে। তা এখন আমরা কি করব, নতুন ক্রিয়েট করব, যেমন নিউ ভলিউম, তারপর ওকে। নিউ ভলিউমের পরে আমরা নেক্সট, নেক্সটের পরে এখান থেকে আমাদের ইচ্ছা মতো কত করে ড্রাইভ আমরা দিতে চাই সেটা আমরা এখানে স্পেস করব। যেমন ধরুন আমি দিতে চাই আমাদের আমার হার্ড ডিস্কটা স্পেস খালি আছে 245 জিবি, তাহলে আমি এখানে দিই 85 জিবি, 85 দিয়ে আমরা যদি তিনটা শূন্য দিই, জিরো দিই, তাহলে আমাদের 85 জিবি হয়ে গেছে। তারপর আমরা কি করব, নেক্সট। তো ডাইপটা আমার হবে ডি ডাইপ, আচ্ছা যাই হোক, নেক্সট। তারপরে দেখেন এই যে দেখেন ভলিউম লেভেল, এখান থেকে আমরা ইচ্ছা করলে কোনো নাম দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো, যেমন অডিও ভিডিও যে আমরা নামকুলান দিই সেই নামটা ইচ্ছা করলে এখান থেকে আমরা বসায় নিতে পারি। আমি অবশ্য বসাচ্ছি না, তো আপনারা ইচ্ছা করলে এটা বসায় নিতে পারেন। তারপর আমরা দিব কি থাই, নেক্সট। তারপরে আমরা আসতে কোথায়, এই দেখেন অতি যা আছে আমাদের, আমরা যেন এই ড্রাইভটা তৈরি করতেছি সেক্ষেত্রে অল ডিটেলসটা আমাদের হাতে দিয়ে দিছে। আমরা এখান থেকে দেখতে পারবো আসলে কত জিবি দিছি, ড্রাইভটা কি হবে, ড্রাইভটার নেম কি, মানে সব অল ডিটেলস সব এখানে দেওয়া আছে। আচ্ছা যাক, তারপরে হচ্ছে আপনার ফিনিশ। তা আমাদের এটা ফরম্যাটিংয়ে আছে। একটু সময় নিতে পারে, হ্যাঁ আমাদের ড্রাইভটা কমপ্লিট। তো পরবর্তী ড্রাইভটা আবার করি, যেমন সেম নিউ ভলিউম, তারপর নেক্সট, তারপরে ওইটাও দিয়েছিলাম 85 জিবি, এটাও আমি দিই 85 জিবি, 85 তিনটা জিরো, নেক্সট, এটা হবে ই টাইপ, নেক্সট। তারপরে এখানে নাম যা আছে তাই আমি দিব, কিন্তু আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, নেক্সট, ফিনিশ।
হ্যাঁ, আমাদের এই ডাইভটা কমপ্লিট। এখন আমি পরবর্তী স্পেসে আমি চলে যাব। তেমন আবারও ক্লিক করব নিউজ, নিউ ভলিউমে, আচ্ছা, তারপর নেক্সট, তারপরে যা আছে তাই। আমি আর ওটাকে তো আর মানে আমি এই কি বলে, যেমন ধরেন আপনার পরবর্তী তো আমার আর টাইপ হচ্ছে না বা আমি করব না, তো সেক্ষেত্রে যা আছে তাই আমার নেক্সট, এটা হবে জি ডাইভ নেক্সট। তারপরে হচ্ছে আপনার যে নিউ ভলিউম, আমি যা আছে তাই দিচ্ছি, তো নেক্সট, তারপরে হচ্ছে ফিনিশ। হ্যাঁ, আমাদের ডাইভটা কমপ্লিট হয়ে গেছে। তা আমরা এখন দেখে নিই ডাইভ করলেন কী অবস্থায় আছে। তো কম্পিউটার, এ দেখেন আমাদের তিনটা ডাইভ হয়ে গেছে। তো গাইস, এভাবে আপনারা খুব সহজে পার্টিশন করতে পারবেন। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। Okay, thank you.